প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করলাম। গতকাল আনন্দবাজার পত্রিকায় যে সংগঠক শিক্ষকদের নোটিশটি হয়েছিল, পুনরায় সেটি আজ আবার আনন্দবাজার পত্রিকার 6 নম্বর পেজে প্রকাশিত হয়েছে। সেটি সম্পূর্ণ ভুল এবং ভুয়ো। এই তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনটিতে চোখ রাখা যাক। দেখুন, পরিষ্কার লেখা আছে ভুয়ো বিজ্ঞাপন পার্থ। রাজ্যের প্রাথমিক শিক্ষা বোর্ডের নামে প্রকাশিত একটি বিজ্ঞাপন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, শিক্ষক নিয়োগ সম্পর্কিত ওই বিজ্ঞাপনটি ভুয়ো। ওই বিজ্ঞাপনের কোনো দায় বা দায়িত্ব শিক্ষা দপ্তর বা তার সঙ্গে যুক্ত কোনো সংস্থার নেই। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কোনোভাবেই ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে প্রতারিত হবেন না, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ওই বিজ্ঞাপনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে ওই বিজ্ঞাপনটি আনন্দবাজার পত্রিকায় আসে, তারা জানিয়েছে বিজ্ঞাপনদাতা সংস্থা বিজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় নিয়ম মেনেই তা দিয়েছে। ওই সংস্থাটি বহরমপুরের। বারবার চেষ্টা করেও এদিন ওই বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাজ্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।